হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি মামা আপনারাও ভালো আছেন, আমি আবুল মামাও ভালো আছি। তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন, অন্তরস্থল থেকে সালাম রইল মুসলমান মামার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু দাদার প্রতি আদাব, অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ। দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাই সেন্টার। আবুল মামা বাই সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। শর্ট ভিডিও জি গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা জিএস এক্সার, অবশ্যই ইমোট, তারপরেও অনেক টাকাই মূল্য। এখন শোরুমে এর বাইশের গাড়ি না মামা, বাইশ সালে উনি কিনছিল 4,19,000, 4,19,000। এখন আরও দাম বেশি, তারপরেও উনি টাকার বিষয় লয়, কি কোনো কারণবশত বিক্রি করবি করতেই পারে, এটা কোনো ব্যাপার নয়। হয়তো এটা বেশি আছে, একটা রিসেন্ট গাড়ি কিনতে 50-60 লাখ টাকা দেয়, ওটা বিষয় লয়। ও জিজ্ঞেস করবেন না কেন বেচবে, উনি আপনার টাকার, উনি টাকার দরকার, আপনার গাড়ির দরকার। তাই আসুন, গাড়িটা কত কিলো চললো, রেট কত, দাম কত, আমার মামার মালিকের নাম্বার দেওয়া থাকবে, মালিকের সাথে আলাপ আলোচনা করে আপনি কিনবেন। তারপর আমি অসুস্থ, আমার কোনো নাম্বার থাকবে না, সমস্যা নাই, দাম সাপেক্ষে নেবেন। আপনিও জোর করে নিতে পারবেন না, তাইও জোর করে দিতে পারবেন না। তারপরেও কত কিলো চললো, সাউন্ড কোয়ালিটি এভরিথিং, সবে গাড়ি একবারে ফুল ফ্রেক, ভাঙ্গা নাই, চাঙ্গা নাই, এই জিনিসগুলো আমি আবুল মামার তুলে ধরবো, ধৈর্য সহকারে দেখবেন। অবশ্যই প্রতিদিনের মতো এই গাড়িগুলোই ওয়াল বাংলাদেশে আমি পেটে দেই, টেনশনের কোনো কিছুই নাই। তাই আসুন, স্পিড প্যানেল কভার, এদের মার্কার, সিগনাল, টায়ার, রিং, স্যালেন্সার সব একবারে ডবল ডিস্কের মামা, একবারে ফুল ফ্রেশ আছে। জেনারা লেভেল ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। তাই আসুন, গাড়িটা এখন 15,491 কিলো চলছে, সাউন্ড কোয়ালিটি। মামা স্টারটা দেওয়া লাগবি, যে স্টারটা দেওয়া লাগবি, হ্যাঁ সাইড দেন একটা মামা। এদের সাউন্ড কোয়ালিটি দেখলে গাড়ি বাঘের বাচ্চা, সমস্যা নাই, সব কিছু এভরিথিং ভালো আছে মামা। এই যে দেখতে পাচ্ছেন, যাই হোক অফ করে দিলাম, এই যে দেখছেন লোগো টোগো ভাঙ্গা নাই, কিচ্ছু না, একবারে ফুল ফ্রেশ, কোনো এবিএস, হ্যাঁ এই যে এবিএস আছে মামা, এবিএস রেখে গেলে বলতেন এত টাকা দামের গাড়ি। জিএস জিক্সার অবশ্যই ভালো আছে, খারাপ নাই। জেনারা নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে, কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। জেনারা শোরুম থেকে নতুন কিনতে পারছেন না, অবশ্যই শিখে নেন, অনেক টাকায় কম ভাড়া থাকবে, এখন 50 থাক আর 60 থাক আর 80 থাক 60 থাক, সমস্যা নাই, টেনশনের কোনো কিছুই নাই। আসুন, নাম্বার কিন্তু বগুড়ার ব্যাংক জমাতেছে, ফাইল জমা হয়নি, বুঝছেন মামা, ব্যাংক জমা দিছে, ফাইল জমা হয়নি, তাতে কোনো সমস্যা নাই। অবশ্যই জেনারা নেবেন, মামায় নামটা এনে সার করে দিবে, দিলে এনে আপনি যে কোনো প্রান্তে আপনি নাম্বার করে নিতে পারবেন, বুঝছেন। আরও আগে আছে, ভালো আছে, তাও তো 15,000 টাকার মতো ব্যাংক জমা দিয়েছে না মামা, 15-র মতো ব্যাংক জমা দিয়েছে, সমস্যা নাই। আপনি মালিকের সাথে কন্ট্যাক্ট, যোগাযোগ শেয়ার করবেন। আবার বলছি, আবুল মামার বাইক সেন্টারের নাম্বার থাকবে না, আমার মামার নাম্বার থাকবে, খাস প্যাটির নাম্বার থাকবে, উনির সাথে যোগাযোগ করে কিনতে পারবেন। ফাইলও জমা দেওয়া আছে,
উনি নাম চেঞ্জ করে দিবি, টেনশন সমস্যা নাই। তবে আমি হেল্প করব, আমার কাছে আসলে যতটুকু পারি। আমার বগুড়ার মধ্যেই তো শরম থাকলেছে। আর কথা বাড়াই না, রোজা রমজানের দিন শর্ট টাইম, বলা বক্তব্য শেষ। মামা রেটটা দেবো না, আসেন এটি আসেন আসেন। মামা 375 রেট, মামার সাথে আলাপ করবেন। আবার বলছি, মামা চাচ্ছে 325,000। মামা ও 375,000 না, বা 375,000 চাচ্ছে। আপনি তার দাম সাবেককে নেবেন, মামার ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে। এই বলে বলা বক্তব্য শেষ। সোনার বাংলাদেশ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ধন্যবাদ ধন্যবাদ।